এক লক্ষ টাকা আমার খরচ হয় এক লক্ষ টাকা খরচ করে আমি আমি লক্ষ টাকা তুলছি দর্শক মাগুরার ঘটনার কৃষি কথায় আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজ আমরা আপনাদেরকে এমন একটা বিষয় জানাবো যেটা হয়তো এর আগে অনেকেই শোনেন নেই মাত্র তিরিশ শতক জায়গাতে বছরে সবজি চাষ করে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা লাভ করা সম্ভব এমনই তথ্য আমাদেরকে জানিয়েছেন এখানের একজন কৃষক তো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন জানতে থাকুন যে কীভাবে সম্ভব তিরিশ শতক জায়গাতে শশা চাষ করে বছরে তিন লক্ষ টাকার উপরে কিভাবে লাভ করা সম্ভব আমরা সেই কৃষকের মুখ থেকেই শুনব সঙ্গেই থাকুন দর্শক দু সালে মাস্টার্স কমপ্লিট করেছি তো তারপর থেকে চাকরির পিছনে দৌড়াইছি চাকরির পিছনে দৌড়াইছি এবং পাশাপাশি আমি কৃষি কাজ শুরু করছি সবজি যেমন শশা চাষ এটা উৎপাদন করছি তো এটাতে আমি বছরে এক লক্ষ টাকা আমার খরচ হয় এক লক্ষ টাকা খরচ করে আমি লভ্যাংশ প্রায় তিন লক্ষ টাকা আমি তুলছি তো আমি লেখাপড়া শেষ করে যে কাজের সঙ্গে যুক্ত হয়ে আমি বেশ স্বাবলম্বী এখন বর্তমানে আমি ভালো আছি এবং কতটুকু কতটুকু জায়গা জায়গা তিরিশ শতক জায়গা হবে আমার তিরিশ শতক জমিতে আমি এই সবজি চাষ করি এতে আমি ধর চাকরি করার থেকে বেশ ভালো আছি আমাদের যে শশার চাষ হয় এই কাজে আমরা মানে আমাদের ফ্যামিলি সবাই আমরা সহযোগিতা করি এবং যাতে আমাদের শ্রমিকটা কম লাগে তাতে আমরা অনেক বেশি লাভ করি শসা তখন নকুল জোয়ার্দার নামের একজন শশা চাষ করে তার খেতে আমরা কিষাণ ছিলাম সে যখন এই জমি চাষ করে তার এই জমির ফসল দেখে আমরা ম্যাক্সিমাম এখন সব কৃষকই কম বেশি যার জায়গা আছে তারা এই জমি মানে শশা চাষ করে এবং এই শশা চাষে চাষিরা খুব লাভবান হচ্ছে শসা চাষ করার পর আমাদের কৃষকদের সশমাস জোন কি সশমা চলে আরও আমাদের চাহিদা করে নেয় জন সারা বছর কামাই যায় না আমাদের এতেই আবার সংসার ভালো হয়ে চলে যাচ্ছে তারপরেও সুসা কাজ করে আরও উন্নত হচ্ছে গরিব দুঃখীরা এতে আবার অন্যান্য জায়গায় চাষ করতে শিখতেছে জানতেছে শুষা চাষ খুব উন্নত চাষ এর লাভবান চাষ করে একজন নার্সিং পড়ে একজন নাইনে পড়ে একজন ছোট ছেলে অনেক পড়ে তাদের নিয়ে আমাদের সংসার সুসার খেতে সুসার খেত নিয়েই আমাদের সংসার চলে আমি তার সঙ্গে সহযোগিতা করি এই আবাদটা করছে চার বছর ধরে তা প্রথম আবাদ করতে গেলে জমিটা যখন মাটি কাটা হয় বেট করার জন্য তখন জোন কিসেন আর এই বাঁশ এবং সুতো দড়ি দিয়ে সর্বপ্রথমে দেখা গেল যে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয়েছে জন কিসেন তারপরে বছরে চায়ের আবাদ করা হয় প্রতি আবাদে আর খরচ খরচ হয় না খরচের মধ্যে আছে সার ওষুধ আর বীজ তাতে প্রায় হাজার পাঁচের টাকা খরচ হয় আর উপরে তো তোলা যায় না দেখা যায় না ওপর Thank you.